বস্ত্র শিক্ষা চিকিৎসা বাসস্থান এ নয় কারো দান। আমরা বলবো আপনার কথা বুঝে নেবই অধিকার, বুঝে দেবই অধিকার। ডিএম শামীম, ঢাকা মহানগর উত্তর সিটি কর্পোরেশন, 50 নম্বর ওয়ার্ড কাউন্সিলর। যখন করোনার আবির্ভাব ঘটল, সারা বিশ্বে যখন কি করোনা নিয়ে একটা আতঙ্ক সৃষ্টি হলো, আস্তে আস্তে আমাদের বাংলাদেশে ছড়িয়ে গেল। তো আমরা প্রথম দিকে নিজের থেকেই আমরা কিছু কিছু করে মানুষকে ত্রাণ দেওয়া শুরু করলাম, যেটা হলো যে আস্তে আস্তে মানুষের মধ্যে দেখা গেল যে কাজকর্ম করতে পারতেছিল না, একটা স্লো গতি চলে আসলো। এর মধ্যে এপ্রিল মাসের 5 তারিখে সর্বপ্রথম আমি 5,000 প্যাকেট ত্রাণ বিতরণ করি আমার নিজস্ব অর্থায়নের মাধ্যমে। আমার প্রতিটা প্যাকেটে ছিল 5 কেজি চাউল, 3 কেজি আলু, 1 কেজি ডাল, 1 কেজি পেঁয়াজ, 1 কেজি লবণ এবং 1 লিটার সর্ষের তেল, সয়াবিন তেল। এবার 6টা আইটেম দিয়ে আমরা 5,000 মানুষকে প্রথম দিন আমরা বিতরণ করি। আমি আমার ব্যক্তিগত অর্থায়নের মাধ্যমে আমি 30 লক্ষ টাকার ত্রাণ বিতরণ করি, আর 1 লক্ষ টাকার বাচ্চাদের দুধ কিনে দিই। অনেক সময় দেখা গেছে যে সমস্ত মারা ঠিক মতো খাবার খেতে পারছে না, যার ফলে দুধ শুকিয়ে যাচ্ছে, মায়ের বুকের দুধ পাচ্ছে না, এবং বাচ্চাদের কান্না, আমার এখানে অনেক বাচ্চাদের মারা নিয়ে আসতেন, তখন এই বাচ্চাদের এই পরিস্থিতি দেখে নিজে সহ্য করতে পারতাম না। তখন সিদ্ধান্ত নিলাম যে বাচ্চাদেরকে দুধ কিনে দিতে হবে। তো ওইভাবেই দিয়ে আসছিলাম। তো একটা পর্যায়ে এসে যখন নাকি জননেত্রী শেখ হাসিনার ওনার উপহার আসা শুরু হলো, তখন থেকে আমরা আমাদের DNCC-র মাধ্যমে আমাদের প্রতিটার আপনার এই মাস্টার রোল অনুযায়ী আমরা ত্রাণ দিয়ে যাচ্ছি। আমরা DNCC-র মাধ্যমে OMS কার্ড দিয়েছিলাম 400 OMS কার্ড দিয়েছি, এবং আপনার যখন শেখ হাসিনার একটা উপহার যেটা আপনার 2,500 টাকা করে উনি দিয়েছিলেন, তো ওইটা আমরা আমাদের জনবলের উপর ভিত্তি করে দিয়েছিলেন। তো প্রতি ওয়ার্ডে সেক্ষেত্রে আমরা 3,400 লোককে আমরা ওই মানে যখন শেখ হাসিনার যে 2,500 টাকার যে উপহারটা সেটা আমরা বিতরণ করেছি। যখন একটা মানুষ ফোন করে যখন বলে যে আমরা শেখ হাসিনার উপহার পাইছি, তখন খুব শান্তি পাই। যত কষ্ট করেছি, নিজের পরিশ্রমের টাকা, মাথার ঘাম, পায়ে ফেলানোর টাকা যখন মানুষকে বিলি করেছি, সেই কষ্টটা আর কষ্ট থাকে না, তখন ভালো লাগে। আমার এলাকায় আপনি সর্বপ্রথম একটা মেয়ে আক্রান্ত হয়, যেটা আমাদের পূর্ব আজমপুরে ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে পড়তেন, এবং ওই মেয়েটা চিকিৎসা তো ভালো হয়ে গিয়েছিলেন, কিন্তু এর পরবর্তীতে আপনার গত প্রায় 1.5 মাসের মধ্যে আপনার আমার ওয়ার্ডে 30 জনের উপরে লোক মারা গেছে। কিন্তু এর মধ্যে যে করোনা যে আক্রান্ত সে কথাটা ম্যাক্সিমামই স্বীকার করতেন না, কিন্তু আমরা একটা গড়ে দেখেছি যে প্রতি বৎসর একটা ওয়ার্ড থেকে আপনি 2-3 জন লোক বড় জোর মারা যেতে দেখেছি। কিন্তু আপনার এই সময়টাতে এই 1.5 মাসের মধ্যে আপনার মিনিমাম 30 থেকে 35 জন লোক মারা গেছে। কিন্তু যখনই আমরা ব্যাপারটা জানতে চাই, তারা তো গোপনে বাসায় রাখে, দেখা যায় যে আমাদেরকে জানাইলে আমরা সহযোগিতা করতে পারি, কিন্তু এটা করে না, তারা গোপনে রাখে, গোপনে চিকিৎসা করে। তারা মনে করে যে এটা মানুষ জেনে গেলে তাদেরকে মানুষ এক ঘোড়া করে দিবে, তাদের তারা কোনো সহযোগিতা পাবে না, নানানভাবে হ্যাস্তন্যস্ত হবে, এরকমটা তাদের মানে একটা টেন্ডেন্সি কাজ করে। হ্যাঁ, অবহেলিত হয়ে যাবে, এগুলো মনে আমাদেরকে জানায় না, কিন্তু আমাদেরকে জানালে যে তার উপকার হবে এই জিনিসটা তারা ভুলে যায়। কিন্তু পরে যখন জানতে পারে যে একটা লোক মারা গেছে, কিন্তু দেখা গেলো যে জিজ্ঞেস করে বলে যে হার্ট স্ট্রোক করে মারা গেছে, আসলে কিন্তু হার্ট স্ট্রোক করে তাহলে মানে যেখানে একটা বৎসরে আপনার 2 থেকে 3 জন লোক বা বড় জোর 4 জন লোক মারা যায়, এরকমটা দেখে আসি এই পর্যন্ত। কিন্তু এই 1.5 মাসের ভিতরে আপনি 30 থেকে 35 জন লোক মারা যাওয়ার পিছনে অবশ্যই মানে এটা করোনার একটা ব্যাপার ছিল, কারণ এদের আর ম্যাক্সিমামই ছিল আপনার এই বয়স্ক লোক,
যে সমস্ত বাড়িতে লোকগুলো মারা গেছে, আমরা একটা জিনিস খেয়াল করেছি যে প্রত্যেকটা বাড়িতে আপনি বয়োজ্যেষ্ঠ লোক যারা ধরেন আপনার 60-এর ঊর্ধ্বে বা 50-50-এর ঊর্ধ্বে এই ধরনের বয়সের লোকগুলো মারা গেছে, এবং সেক্ষেত্রে আপনার অর্থনৈতিকভাবে যদি বলেন তাহলে তারা প্রত্যেকটা বাড়ির স্বচ্ছ মানে সচ্ছল পরিবারের ছিলেন, যার জন্য তাদেরকে অর্থনৈতিকভাবে আমাদের সহযোগিতা করতে হয় না। কিন্তু আমরা সামাজিকভাবে যেটাকে সহযোগিতা করার, তাকে বাজার বাজার পাঠিয়ে দেওয়া, হেল্প করা, তাকে ফোনে যোগাযোগ মেনটেন করা, কোনো প্রবলেম হলে জানানো, আমরা আপনার বাসায় খাবার পাঠিয়ে দেবো, এগুলো আমরা করেছি। যেমন ধরেন এখন সাধারণ মানুষ, এটা মাস্ক, একটা মাস্কের দাম খুব বেশি না, আবার 15-20 টাকা মাস্ক পাওয়া যায়, আবার দেখা যায় যে 100-70 টাকা মাস্ক পাওয়া যায়। মানে যার যেরকম আয় সেই আয়ের উপর ভিত্তি করে আমার মোট কথা হলো আমার মাস্ক ব্যবহার করতে হবে, আমার নিঃশ্বাসটা, আমার থুতুটা, আমার কাশিটা যেন অন্যের কাছে না পৌঁছায়, এই জন্য আমার এটা ব্যবহার করা উচিত। কিন্তু এই ক্ষেত্রে যে মানে যে যে প্রজ্ঞাপনটা জারি হয়েছে, এই প্রজ্ঞাপনটাকে ধরে রাখার জন্য প্রশাসনের উচিত যাকেই দেখবে পুলিশ যখন গাড়ি নিয়ে ঘোরে, তখন যাকেই দেখবে যে তার মুখের মধ্যে মাস্ক নাই, তাকে যেন সাথে সাথে যেন মানে মানে আইনের আওতায় যেন নিয়ে আসে আর কি, তাহলে আমার মনে হয় যে এটা নিয়ন্ত্রণে চলে আসবে। এই যে আপনি করোনা প্রাদুর্ভাবের সৃষ্টির পর থেকে জননী শেখ হাসিনা যেভাবে মানে নেতৃত্ব দিয়ে গেছেন যে এই করোনা যাতে বাড়তে না পারে, যে প্রতিনিয়ত উনি আপনার মিডিয়ার সাথে যেভাবে মিডিয়াতে যেভাবে জনগণকে সচেতন করার জন্য, সাধারণ মানুষকে সচেতন করার জন্য যেভাবে বলে গেছেন যে আমি আমাদের চ্যানেলের কোনো অভাব নাই, বিদেশি অনেক চ্যানেল আছে, কিন্তু আমি দেখি না যে আমার নেত্রীর মতো করে কোনো রাষ্ট্রপ্রধান এইভাবে জনসাধারণের পাশে এইভাবে দাঁড়াইছে বা এইভাবে জনসাধারণকে ভালো রাখার জন্য, সচেতন রাখার জন্য এই ভূমিকা রাখছে। এই জন্য আমি একজন কাউন্সিলর হিসাবে 50 নম্বর ওয়ার্ডের পক্ষ থেকে আমার নেত্রীকে জননেত্রী শেখ হাসিনাকে আমি ধন্যবাদ জানাই, যে আমি আশা করি যে পৃথিবীর সমস্ত রাষ্ট্রপ্রধান যেন আমার নেত্রীর মতো যেন হয়। এবি চ্যানেলকে ধন্যবাদ জানাচ্ছি, এবং জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।